আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠিয়ে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস সে ও নর্তকী এর ষষ্ঠ ও শেষ পর্ব দুঃস্বপ্ন দেখে মানুষের যত ঘুম ভাঙে সুন্দর স্বপ্ন দেখে বোধহয় তার চেয়ে বেশি ভাঙে রসনারার ঘুম ভেঙেছে সুন্দর একটা স্বপ্ন দেখে স্বপ্নে তিনি নৌকায় করে কোথায় যেন যাচ্ছেন তার বয়স খুব অল্প তার পাশে লাজুক লাজুক চেহারার একজন যুবক স্বপ্নে তিনি অবাক হয়ে টের পেলেন এই যুবকটি তার স্বামী তিনি লজ্জিত এবং বিব্রত বোধ করতে লাগলেন তার এই এইভাবে কষ্ট হল যে তিনি চমৎকার ছেলেটিকে ফেলে এতদিন কোথায় কোথায় ঘুরছিলেন ইস খুব অন্যায় হয়েছে যুবকটি তার পা ঘেসে বসতে যাচ্ছে কিন্তু লজ্জা পাচ্ছে তিনি যুবকটিকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে তার পা ঘেসে বসার সুযোগ করে দেবার জন্য বললেন হ্যাঁ শোনো আমাকে একটা পদ্মফুল তুলে দাও না নদীতে পদ্ম ফোটে না কিন্তু স্বপ্নের নদীতে সব ফুল ফোটে যুবকটি তার গা ঘেসে বসল নদীতে ঝুঁকে পড়ে পদ্মফুল তুলতে লাগল ছেলেটি যেন পড়ে না যায় এই তিনি তার হাত ধরে রাখলেন কী যে ভালো লাগলো তার হাত ধরে থাকতে স্বপ্নের এই পর্যায়ে গাঢ় তৃপ্তিতে তার ঘুম ভাঙল তিনি বিছানায় উঠে বসলেন নাজবুল সাহেব সঙ্গে সঙ্গে বললেন কি হয়েছে কিছু না তিনি খাট থেকে নামলেন নাজবুল সাহেব বললেন এক ফোটা ঘুম আসছে না কি করি বলতো দশটা থেকে শুয়ে আছি এখন বাচ্চা তিনটা রশনারা বললেন বয়স হয়েছে এখন তো ঘুম কমবেই ঘুমের ওষুধ খাবে দাও রসনারা স্বামীকে ঘুমের ওষুধ দিয়ে বাতি নিভিয়ে দিলেন তিনি বিছানায় ফিরে আসছেন না বারান্দার দিকে যাচ্ছেন নাজবুল সাহেব বললেন যাচ্ছ কোথায় রসনারা নিচু গলায় বললেন সাথীকে দেখে আসি রাত উপরে চুরি করে মেয়ের ঘরে ঢোকা ঠিক না প্রাইভেসির একটা ব্যাপার আছে মা হলে যে প্রাইভেসি নষ্ট করার অধিকার হয় তা কিন্তু না রসনারা শীতল গলায় বললেন এটা কোট না আইনের কচকচানি রাখো ঘুমানোর চেষ্টা করো রসনারা একটু আগে যে স্বপ্ন দেখেছেন বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই স্বপ্নের যুবকটি তার পাশে এসে বসায় তিনি যে আনন্দ পেয়েছেন পঁচিশ বছর এই মানুষের সঙ্গে বাস করার সব আনন্দ যোগ করেও তার সমান হবে না স্বপ্ন বাস্তব এত আলাদা কেন সাথীর ঘর অন্ধকার সে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েনি মিউজিক সেন্টার নিশব্দ রসনারা মেয়ের বিছানার দিকে চুপি চুপি গুলেন মেয়ের গায়ে চাদর আছে আজ অবশ্যই গরম পড়েছে গায়ে চাদর না থাকলেও চলতো মেয়েটা অদ্ভুত হয়েছে যেদিন ঠান্ডা পড়ে সেদিন তার গায়ে চাদর থাকে না গরমের সময় কম্বল মুড়ি দিয়ে ঘুমায় রসনেরা ঘরের জানলার দিকে তাকালেন জানলা খোলা বৃষ্টি এলে খোলা জানলা বৃষ্টির ছাঁট আসবে মেয়েটার বিছানাটা জানলা থেকে একটু সরিয়ে দিতে হবে রোজ রাতে একবার করে ভাবেন দিনে মনে থাকে না তিনি ঘর ছেড়ে বেরোতে যাবেন তখন সাথী পাশ ফিরল শান্ত গলায় বলল মা তোমার ইন্সপেকশন শেষ হয়েছে রসনারা লজ্জিত গলায় বললেন তুই জেগেছিলি তুমি যতবার এসেছ ততবারই আমার ঘুম গেছে আমি ঘুমের ভান করে তোমার কীর্তিকলাপ দেখছি আজ ঠিক করেছিলাম হাও করে একটা চিৎকার দিয়ে তোমাকে ভয় দেখাবো রশনারা লজ্জিত গলায় বললেন আমি যে রাতে এসে তোকে দেখে যাই তোর খুব রাগ লাগে তাই না মাঝে মাঝে খুব রাগ লাগে আবার মাঝে মাঝে এত ভালো লাগে যে বলার না আজ রাগ লাগছে না ভালো লাগছে খুব ভালো লাগছে আজ আমার ঘুমই আসছিল না শুয়ে শুয়ে ভাবছিলাম কখন তুমি আসবে মা আমার পাশে এসে বসো তোমার যদি ঘুম না পেয়ে থাকে তাহলে আমার সঙ্গে গল্প করো রশনারা মেয়ের বিছানায় বসলেন সাথী বলল পা তুলে আরাম করে বসো রশনারা বললেন বাতি জ্বালা অন্ধকারে কি গল্প করব, মুখ না দেখে গল্প করে মজা নেই বাতি জ্বালাতে হবে না অন্ধকারের গল্পের আলাদা মজা আছে অন্ধকারে যত সহজে গল্প করা যায় আলোতে তত সহজে গল্প করা যায় না বেশ অন্ধকারে তোর গল্প শুনি কি গল্প বলবি শুধু আমি একা গল্প করবো কেন দুজনে মিলে করব। আমি কিছুক্ষণ গল্প করব, তুমি কিছুক্ষণ করবে লিলির মহা বিপদের গল্প শুনবে মা বল শুনি ওর বিয়ে হয়ে যাচ্ছে আগামী শুক্রবার জুম্মান নামাজের পর পবিত্র শুভ বিবাহ এতে বিপদের কি হলো বিয়ের বয়স হয়েছে বিয়ে হবে এটাই তো স্বাভাবিক ওর বিয়েটা অবশ্যই খুব স্বাভাবিকভাবে হচ্ছে না বাবা মা আত্মীয় স্বজন সবাই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছে লিয়ে যে খুব আপত্তি করছে তা না দিব্যি মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে গয়না অর্ডার দিয়ে এসেছে ভালোই তো ঝটপট তার বিয়ে কেন দিয়ে দিচ্ছে জানো মা না তার বাবা মার ধারণা হয়েছে মেয়ে তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে একদিন তাকে দেখা গেছে ছাদে তার বান্ধবীর সঙ্গে সিগারেট খাচ্ছে তারপরেও সে আরেকটা ভয়াবহ অন্যায় করল নিঃশেষ সত্ত্বেও ইউনিভার্সিটিতে গেল বাসায় ফিরল রাত দশটায় এই গুরুতর অপরাধে তার শাস্তি হয়েছে যাবজ্জীবন স্বামীর হাতে বন্দি তোর কি ধারণা স্বামীরা বন্দি করে ফেলে সব স্বামী হয়তো করে না তখন সংসার বন্দি করে ফেলে মেয়ে ছেলে জন্মায় তারা বন্দি করে ফেলে আমার বন্দি হতে ইচ্ছে করে না তোকে তো আর কেউ জোর করে বন্দি করতে চাচ্ছে না কাজে দুশ্চিন্তার কিছু নেই তবে বন্দি জীবনও আনন্দ আছে সাথে শান্ত গলায় বলল তুমি যে বাবার সঙ্গে বাস করছো ধরা বাধা একটা জীবনযাপন করছো রাখছ খাচ্ছ ঘুমুচ্ছ আবার রান্না আবার খাওয়া আবার ঘুমানো এই জীবনটা তোমার পছন্দের আমার তো মনে হয় দারুণ একঘেয়ে একটা জীবন একঘেয়েমি তো সব জীবনে আছে তুই যদি একা বাস করিস সে একা জীবনও তো চলে আসবে দুজনের জীবনের একঘেয়েমি অনেক বেশি দুজনেরটা একসঙ্গে যুক্ত হয়ে একঘেয়েমি ডাবল হয়ে যায় তোর যত অদ্ভুত কথা মোটেই অদ্ভুত কথা না আমি খুব ইন্টারেস্টিং একটা জীবন চাই মা আমি একা থাকবো কিন্তু আমার একটা সংসার থাকবে আমার একটা মেয়ে থাকবে মেয়েটাকে সম্পূর্ণ আমার মতো করে আমি বড় করবো সে হবে আমার বন্ধুর মতো আমার মতো স্মার্ট একটা মেয়ে সে হবে খানিকটা জাহিনের মতো জাহিনকে সাথী একটু থোতো মতো খেয়ে বলল তুমি চিনবে না মা একজন আর্টিস্টের মেয়ে সাথী চুপ করে গেল রসনারাও চুপ করে রইলেন একসময় তিনি নিচু গলায় বললেন কোন আর্টিস্ট যে তোর ছবি এঁকেছে সাথী প্রায় অস্পর্শ সরে বলল হ্যাঁ রসনারা বললেন তোর লুকিয়ে রাখা ছবিটা আমি দেখে ফেলেছি এই জন্য কি তুই রাগ করেছিস না তুমি তালা খুলে আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র নাড়াচাড়া করো সেটা আমি জানি ছবিটাও দেখবে তাও জানতাম তোমার দেখার জন্য ছবিটা ঘরে রেখেছি আমার একটা উদ্দেশ্য ছিল তুমি ছবিটা দেখে আমার কাছে জানতে চাইবে তখন পুরো ব্যাপারটা বলা আমার জন্য সহজ হবে তুমি ছবি দেখেছ অথচ আমাকে কিছুই বলনি। জাহিন ওই ভদ্রলোকের মেয়ে হ্যাঁ খুব চমৎকার একটা মেয়ে মাঝে মাঝে মনে হয় আমি ওই ভদ্রলোকের প্রেমে পড়িনি মেয়েটার প্রেমে পড়েছি এতক্ষণ যে মা সংসারের গল্প করলাম এই ভেবে বোধ করেছি ভদ্রকের স্ত্রী আছেন না তুই কি তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশেছিস খুব ঘনিষ্ঠভাবে হুম রসনারা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন তার চোখ ভিজে উঠেছে এখনই হয়তো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে ঘর অন্ধকার মেয়ে দেখতে পাবে না এটুকুই যা শান্ত না মা তুমি কি আমাকে ঘেন্না করছো আমার সঙ্গে এক বিছানায় বসে থাকতে তোমার কি ঘেন্না লাগছে তুই কি ঘেনার মতো কোনো কাজ করেছিস হ্যাঁ মাঝে মাঝে মনে হয় খুব ঘেনার কাজ করে ফেলেছি আমার মাঝে মাঝে মনে হয় না মা তুমি কি লক্ষ্য করেছো আমার শরীর খারাপ করেছে কিছু খেতে পারছি না ঠিকমতো ঘুমোতে পারছি না লক্ষ্য করেছি ঘর অন্ধকার করে আমি তোমার সঙ্গে খুব সহজভাবে কথা বলছি তুমি কিছু মনে করো না সহজভাবে কথা বলা ছাড়া আমার উপায় নেই তুমি রাগ যা করার পরে করো এখন আমার কথা শোনো শুনছি মা দেখো ছেলে এবং মেয়ের ভালোবাসাবাসী প্রকৃতি খুব সহজ করেনি কাঁটা বিছিয়ে দিয়েছে ভালোবাসতে গেলেই কাঁটা পুটবে অথচ দেখো মেয়ে এবং মেয়ের ভিতর কি চমৎকার বন্ধুত্ব হতে পারে দুজন ছেলের ভেতর বন্ধুত্ব হতে পারে দুজন ছেলের ভেতর বন্ধুত্ব হয় কিন্তু যে একটি ছেলে একটা মেয়ের কাছে যায় তাকে কাটা বেছানো পথে এগুতে হয় কাটার কথা এক সময় মনে থাকে না পায়ে তখন কাটা ফোটে রসনারা ক্লান্ত গলায় বললেন এত কাব্য করে কিছু বলার দরকার নেই যা বলা সহজ করে বল নোংরা কোনো ব্যাপার যত সুন্দর ভাষা দিয়ে বলা হোক সেটা নোংরাই থাকে সুন্দর হয়ে যায় না মা প্লিজ তুমি আমার কথাগুলি আমার মতো বলতে দাও প্লিজ প্লিজ বল কি বলতে চাস কাঁটার কথাটা বলছিলাম মা কাঁটা যখন ফোটে তখন কাটাটাকে ফুল বানানোর জন্য আমরা ব্যস্ত হয়ে উঠি তড়ি করে একটা বিয়ের ব্যবস্থা হয় সবাই তখন ভান করতে থাকে কাঁটা ফুল হয়ে গেছে তুই কি ঠিক করেছিস বিয়ে করবি তাই ঠিক করা হলো মা কাঁটার ভয় ঠিক করা হলো তোমাদের না জানিয়ে বিয়ের সব ব্যবস্থা পাকা করা হয়ে গেল তুমি নিশ্চয় আমার কথা শুনে অবাক হচ্ছ তুই তোর কথা বলে যা আমি অবাক হচ্ছি কি হচ্ছি না সেটা পরের ব্যাপার বিয়ের ঠিক আগের রাতে আমার ঘুম হচ্ছিল না আমি ছটফট করছিলাম তখন হঠাৎ মনে হলো এই বিয়েটা তো কোনো আনন্দের বিয়ে না সমস্যার বিয়ে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিয়ে একদিন আমাদের সংসারে একটা শিশু আসবে যতবার তার দিকে তাকাবো ততবার মনে হবে সে সংসারে ঢুকেছিল কাঁটা হিসেবে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে হবে তো বটেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তোমরা দুজনই দুজনকে সহ্য করতে পারো না আমরা কি করে সহ্য করব। মা কি হবে জানো কুচ্ছি সব ঝগড়া হবে দুজন দুজনের দিকে ঘৃণা নিয়ে তাকাবো সেই ঘৃণা সবটাই গিয়ে পড়বে আমার সন্তানের উপর মনে হবে তার কারণে আমরা ঘৃণার ভেতর বড় হচ্ছি মা ঠিক করে বলো তো আমার সঙ্গে এক বসে থাকতে তোমার কি ঘৃণা লাগছে লাগছে লাগলেও আর একটুক্ষণ বস আমার কথা প্রায় শেষ হয়ে এসেছে কথা শেষ হলেই আমি তোমার জন্য কফি বানিয়ে আনব সাথী কথা অনেক শুনে ফেলেছি আমার আর কিছু শুনতে ইচ্ছা করছে না শেষটা খুব ইন্টারেস্টিং মা শেষটা তোমাকে শুনতেই হবে আমি অনেক বয়স পর্যন্ত তোমাদের সঙ্গে ঘুমাতাম আমি হলাম খুব আদরের মেয়ে নক্ষত্রের নামে নাম বাবা মার সঙ্গে তো ঘুমবই আমি মাঝখানে তোমরা দুজন দুদিকে একটা হাত রাখতে হতো তোমার উপর আর একটা হাত রাখতে হতো বাবার উপর তোমার দিকে তাকিয়ে ঘুমুলে বাবা রাগ করতো বাবার দিকে তাকিয়ে ঘুমলে তুমি রাগ করতে নকল রাগের মজার খেলার ভেতর দিয়ে আমি বড় হচ্ছি চার বছর থেকে পাঁচ বছরে পড়লাম তারপর প্রচণ্ড রকম ব্যস্ত হয়ে পড়লাম আলাদা ঘরের জন্যে আমার প্রচণ্ড ভূতের ভয় তারপর আলাদা থাকার জন্য কি কান্না তোমার নিশ্চয় মনে আছে মনে আছে না আমার হ্যাঁ মনে আছে ভূতের ভয় কাতর ভীত একটা মেয়ে আলাদা থাকার জন্য কেন এত ব্যস্ত সেটা নিয়ে তোমরা কখনো মাথা ঘামাওনি কারণ কখনো জানতে চাওনি ধরে নিয়েছ বাচ্চা মেয়ের খেয়াল ব্যাপারটা কিন্তু তা না মা তোমরা মাঝে মাঝে চাপা গলায় কুচ্ছির ঝগড়া করতে ঝগড়ার মূল কারণ ধরতে পারতাম না শুধু বুঝতাম রহস্যময় একটা ব্যাপার তুমি বিয়ের আগে ভয়ঙ্কর একটা অন্যায় করেছিলে সে অন্যায় চাপা দিয়ে বাবাকে বিয়ে করেছো প্রতারণা করেছো। লোকলজ্জার ভয়ে বাবা সেই অন্যায় হজম করেছেন আবার হজম করতে পারছেনও না পাঁচ বছরের একটা মেয়ের বাবা মার ঝগড়া থেকে সেই অন্যায় ধরতে পারার কোনো কারণ নেই আমি ধরতে পারিনি তবে স্মৃতিতে সব জমা করে রেখেছি এক সময় আমার বয়স বেড়েছে আমি একের সঙ্গে এক মিলিয়ে দুই করতে শিখেছি তারপর হঠাৎ বুঝতে পেরেছি বিয়ের আগে আগে তোমার একটা অ্যাবর্শন হয়েছিল কাঁটা সরিয়ে তুমি বিয়ে করেছো। বিয়ের পর দুজনে দুজনকে ভালোবাসার প্রবল ভান করেছ আমি অবাক হয়ে তোমাদের দুজনের ভালোবাসা ভান দেখতাম মনে মনে হাসতাম হাসির শব্দ যেন তোমরা শুনতে না পাও সেজন্য উঁচু ভলিউমে গান ছেড়ে দিতাম তোমার যেমন রাতে চাবি খুলে আমার ঘরে ঢুকে আমাকে দেখার অভ্যাস আমার তেমনি মাঝে মাঝে তোমাদের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে তোমাদের কথা শোনার অভ্যাস হয়ে গেল আমি যে অন্যায়টা করেছি খুব সূক্ষ্মভাবে হলেও সেই অন্যায়ের পেছনে তোমাদের একটা ভূমিকা আছে সত্যি আছে তুমি তোমার প্রথম যৌবনে যে অন্যায়টা করেছিলে আমি সবসময় ভেবেছি সেই অন্যায় আমিও করব। এরকম অদ্ভুত ইচ্ছার কারণ তোমার প্রতি ভালোবাসাও হতে পারে আবার তোমার প্রতি ঘৃণাও হতে পারে ঠিক কোনটা আমি জানি না মা তোমাকে সত্যি কথা বলি ওই ভদ্রলোকের জন্য আমার ভেতর সাময়িক প্রবল মোহ অবশ্যই তৈরি হয়েছিল তা না হলে এত বড় অন্যায় করা যায় না তবে সত্যিকারের ভালোবাসা বলতে যা তা বোধ আমার তার প্রতি হয়নি কাজেই তাকে বিয়ে না করলেও কিছু যায় আসে না বিয়ে না করাটাই বরং ভালো আমার বর্তমান যে শারীরিক সমস্যা তা আমি তোমার মতো করে মিটাতে পারি ভালো একটা ক্লিনিকে ভর্তি হতে পারি পনেরো কুড়ি মিনিটের ব্যাপার কেউ কিছু বুঝতেও পারবে না আমি কিন্তু তা করব না মা রসনারা ভাঙা গলায় বললেন তুই কি করবি সাথে শান্ত গলায় বলল যে শিশুটি পৃথিবীতে আসতে যাচ্ছে আমি তাকে পৃথিবীতে নিয়ে আসবো তাকে বড় করব তাকে শুদ্ধতম মানুষ হিসেবে বড় করব তার কোনো বাবা থাকবে না সাথী সেই প্রশ্নের জবাব না দিয়ে বলল আমার কথা শেষ হয়েছে বাতি জ্বালাবো না এখন কি তোমার আমার বিছানায় বসে থাকতে ঘেনা লাগছে রসনারা জবাব দিলেন না সাথী বলল কফি খাবে মা কফি বানিয়ে আনবো রসনারা সেই প্রশ্নেরও জবাব দিলেন না সাথী হাসছে শুরুতে অস্পষ্টভাবে হাসলেও শেষে বেশ শব্দ করেই হাসতে শুরু করল সেই হাসির শব্দ পুরোপুরি স্বাভাবিক মানুষের শব্দের মতো না কোথাও যেন এক ধরনের অস্বাভাবিকতা আছে রসনারা চমকে চমকে উঠছেন সাথী হঠাৎ হাসি থামিয়ে স্বাভাবিক গলায় বলল মা যাও ঘুমোতে যাও রসনারা উঠলেন প্রায় নিঃশব্দে ঘর থেকে বের হলেন নিজে শোবার ঘরে ঢুকলেন নাজমুর সাহেব বললেন তুমি কি ঘুমের ওষুধ দিয়ে গেছো কে জানে এক ফোঁটা ঘুম আসছে না জবাব দিলেন না দরজার কাছে দাঁড়িয়ে রইলেন সাহেব বললেন এতক্ষণ কি নাজরুল গল্প করছিলে আশ্চর্য এসো এসো রসনারা সবার ঘরের দরজা লাগিয়ে বিছানায় এলেন আর তার প্রায় সঙ্গে সঙ্গেই সাথে এসে দরজায় টোকা দিল করুণ গলায় ডাকল বাবা নাজবুল সাহেব চমকে উঠলেন বিস্মিত গলায় বললেন হয়েছে মা সাথী কাঁদো কাঁদো গলায় বলল আমার কেন জানি ভয় ভয় লাগছে বাবা আমি কি শুধু আজ রাত্রের জন্য তোমাদের দুজনের মাঝখানে ঘুমোতে পারি শুধু আজ রাতের জন্য জাহিন খুব অবাক হয়ে দেখছে এত সুন্দর কোনো মেয়ে সে বোধহয় আগে দেখেনি টকটকে ফর্সা গায়ের রং মাথা ভর্তি চুল ঢেউয়ের মতো নেমে এসেছে এমন চুল যে হাত দিয়ে ছুঁয়ে না দেখলে মন খারাপ লাগে মেয়েটা মুখ টিপে কি সুন্দর ভঙ্গিতে না হাসছে তোমার নাম জাহিন তো হ্যাঁ তোমার জ্বর হয়েছিল সেরেছে হ্যাঁ আমি কে তাকে তুমি জানো জাহিন হ্যাঁ মাথা না সে জানে অবশ্যই জানে এই পরীর মতো মেয়েটা তার মা তুমি এত রোগা কেন জানি না তোমার মাথায় চুল এত কম কেন দেখো তো আমার মাথায় কত চুল হাতে ছুঁয়ে দেখো আমি ভেবেছিলাম তোমারও মাথা ভর্তি চুল থাকবে তোমার বাবা কি বাসায় আছে আছে ছবি আঁকছে না ছবি আঁকার ঘরে চুপচাপ বসে আছে চুপচাপ যে বসে আছে সেটা বুঝলে কি করে পর্দার ফাঁক দিয়ে আমি মাঝে মাঝে দেখি পর্দার ফাঁক দিয়ে দেখার দরকার কি স্টুডিও তো সরাসরি ঢুকে যাও কেন বাবা রাগ করে রাগ করে না কঠিন চোখে তাকায় আমি তোমার দিকে কোন চোখে তাকাচ্ছি বলো তো জাহিন হাসলো লজ্জার হাসি হঠাৎ অসম্ভব লজ্জা লাগছে আবার অসম্ভব ভালো লাগছে সে হাত বাড়িয়ে মাঠ চুল স্পর্শ করল জাহিন বলতো আমি কে মা কার মা জাহিন আবার লজ্জা পেয়ে হাসলো কিন্তু কার মা তা বলল না তুমি কি আমার নাম জানো জানি বলো আমার নাম কি বলো আপনার নাম রুবি আমার সম্পর্কে আর কি জানো আপনি খুব সুন্দর নাচতে পারেন তুমি কি আমার কোলে আসবে জাহিন না সূচক মাথা নাড়ল যদিও তার খুব ইচ্ছা করছে কোলে উঠতে রুবি বলল আমার কোলে আসবে না কেন আমি কি খারাপ মেয়ে জাহিন ক্ষীণস্বরে বলল অল্প খারাপ কেন তোমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেই জন্যে হুম আমার সঙ্গে বেড়াতে যাবে কোথায় তুমি যেখানে যেতে চাও সেখানেই যাব চিড়িয়াখানা বটানিক্যাল গার্ডেন বুড়িগঙ্গা নদী আপনি কি সাথী আন্টিদের বাসা চেনেন না চিনি না ঠিকানা বের করে সেখানে অবশ্য যেতে পারি সাথে আন্টিটিকে বাবার সঙ্গে তার বিয়ের কথা হয়েছিল তারপর হয়নি আমি জানি না তবু তোমার অনুমানটা কি সাথে আন্টির বাবাকে পছন্দ হয়নি বাবাকে কেউ পছন্দ করে না আর কেউ পছন্দ করেনি আপনি করেননি ও হ্যাঁ তাও তো ঠিক তুমি তাকে খুব পছন্দ করো হুম কেন বাবাকে তো পছন্দ করতেই হয় বাবা মাকে পছন্দ না করলে পাপ হয় শুধু পাপের ভয়ে বাবাকে পছন্দ করো বাবা ভালো বাবা তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যায় শিশু পার্কে নিয়ে যায় কোথাও নিয়ে যায় না তবু ভালো তুমি কি জানো আমি তোমাকে আমেরিকা নিয়ে যেতে এসেছি জানি বাবা বলেছে তুমি যাবে আমার সঙ্গে জাহিন হ্যাঁ চোখ মাথা নালো রবি বলল আমি জানি বাবাকে ছেড়ে যেতে তোমার কষ্ট হবে খুব কষ্ট হবে কিন্তু এখানে থাকার চেয়ে আমার সঙ্গে যাওয়াই তোমার জন্য ভালো কেন সেটা জানো জানি বাবা বলেছে কি বলেছে এখানে আমার একা একা থাকতে হয় বাবা সারা দিন ছবি আঁকে আমার দেখার কেউ নেই আমার কাছে তুমি খুব ভালো থাকবে তুমি আরো দুজন ভাই বোন পাবে ওরা ভীষণ দুষ্ট আবার ভীষণ ভালো তুমি হবে তাদের সবার বড় বোন তাদের দেখে শুনে রাখবে তোমাকে খুব বড় স্কুলে ভর্তি করিয়ে দেব খুব আনন্দ নিয়ে বড় হবে তারপর যদি বাবার কাছে ফিরে আসতে ইচ্ছা হয় ফিরে আসবে জাহিন কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে এখন তার একটু কান্না কান্নাও লাগছে রবি বলল তুমি আমার সঙ্গে গেলে তোমার বাবার জন্যও ভালো হবে সারাক্ষণ তোমাকে নিয়ে তার যে দুশ্চিন্তা সেটাও থাকবে না সে নিজের মনে কাজ করতে পারবে সে হয়তো ভালো একটা মেয়েকে বিয়ে করে আবার সংসার শুরু করবে কে জানে তোমার সাথী আনটি হয়তো ফিরে আসবে অনেক সময় আগের পক্ষের মেয়ে সংসারে থাকলে মেয়েরা তাকে বিয়ে করতে চায় না জাহিন খুব মন দিয়ে কথা শুনছে কথাগুলি তার কাছে সত্যি বলে মনে হচ্ছে রুবি বলল চলো এখন আমরা বেড়াতে বের হই তোমার বাবাকে হ্যালো বলে যাই তুমি কাপড় বদলে ভালো একটা জামা পরো এটাই আমার সবচেয়ে ভালো জামা এটা অবশ্যই মন্দ না তবে আজ আমরা অনেকগুলি ভালো জামা কিনব তোমার চুলগুলিও সুন্দর করে কেটে দিতে হবে অনেক কাজ আমরা আজ প্রথম কোথায় যাব সাতি আন্টিদের বাড়িতে ও হ্যাঁ তোমার বাবার কাছ থেকে ঠিকানা নিয়ে নিতে হবে সাতির সঙ্গে তাদের দেখা হলো না নাজবু সাহেব দুঃখিত গলায় বললেন আমার মেয়েটা শরীর ভালো না তোমরা আরেকদিন এসো জাহিন বলল আমি শুধু দূর থেকে ওনাকে একটু দেখেই চলে যাব নাজমুল সাহেব তারপরেও বললেন আজ না আজ না আরেক দিন জাহিন সাথীদের বাড়ি থেকে মন খারাপ করে বের হয়েছে রুবি বলল আমরা আবার আসব দেশ ছেড়ে চলে যাবার আগে দেখা করে যাবই তাই না জাহিন হ্যাঁ একটা কবিতা আছে না একবার না পারিলে দেখো শতবার আমরা শতবার দেখব কি বলো জাহিন হুম এখন কোথায় যাওয়া যায় চিড়িয়াখানায় হুম চিড়িয়াখানার কোন প্রাণীটা তোমার সবচেয়ে ভালো লাগে জানি না জানো না কেন জাহিন জবাব দিল না রুবি বলল অন্য কোথাও যেতে চাও হুম বলো কোথায় তুমি যেখানে যেতে চাও আমি নিয়ে যাব লিলি আনটিদের বাড়িতে যাব লিলি জাহিন উৎসাহের সঙ্গে বলল উনি একদিন আমাদের বাড়িতে এসেছিলেন তখন খুব ঝড় বৃষ্টি হলো আমরা ঝড় বৃষ্টিতে খুব হুটুপুটি করেছি শিল করিয়েছি বাড়ির সামনে পানি ভর্তি একটা গর্ত আছে না আমরা দুজন ধপ করে গর্তে পড়ে গেলাম আমরা দুজন খুব বন্ধু উনি কি একদিনই এসেছিলেন হুম একদিনই বন্ধু হয়ে গেল হুম। বন্ধুত্ব অবশ্যই হবার হলে একদিনই হয় হবার না হলে কখনোই হয় না তোমার বাবার সঙ্গে আমার একদিনই বন্ধুত্ব হয়েছিল খুব মজার ঘটনা শুনবে যাইনে শুনতে ইচ্ছা করছে না কারণ এই মহিলা তাকে লিলিয়ানটিদের বাড়িতে নিয়ে যাবে কি না তা সে বুঝতে পারছে না লিলিয়ানটির ঠিকানা তার কাছে আছে তিনি কাগজে লিখে দিয়েছিলেন কিন্তু উনি তো ঠিকানাটা চাচ্ছেন না হয়েছে কি শোনো ছবির একটা এক্সিবিশন হচ্ছে আমি আমার বাবার সঙ্গে এক্সিবিশন দেখতে গেলাম একটা ছবির সামনে থমকে দাঁড়িয়েছি যে সুন্দর ছবি চীনের ঘরের বারান্দায় একটি তরুণী দাঁড়িয়ে আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি দিয়ে মেয়েটি মুখ ধুচ্ছে ছবি টবি তো আমি বুঝি না জীবনে কোনো ছবি দেখে এত অবাক হইনি আমি ছবির আর্টিস্টের কাছে গিয়ে বললাম ছবিটা আমার এত ভালো লাগছে কেন বুঝিয়ে দিন আর্টিস্ট হেসে ফেলল তোর বাবা যে খুব সুন্দর করে হাসে সেটা নিশ্চয়ই জানিস জানি সে হাসিও দেখে ছবির মতোই সুন্দর এই যে তোর বাবাকে ভালো লাগলো লাগলোই গল্পটা শুনল না জাহিন হুম আমরা লিলিয়ান্টিদের বাসায় কখন যাব এখনই যাওয়া যায় কিন্তু আমার কাছে তো ঠিকানা নেই আমার কাছে ঠিকানা আছে কাগজের টুকরোটা বের করল কোনো বাড়ির সদর দরজা এমন করে খোলা থাকতে পারে তার রুবির ধারণাই ছিল না দরজা খোলা তারা কলিং বেল বাজাচ্ছে কেউ আসছে না অথচ ভেতরে মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে জাহিন তার মার দিকে তাকিয়ে বলল আমরা কি ভেতরে ঢুকে যাব রুবি বলল সেটা কি ঠিক হবে অপরিচিত একটা বাড়ি কেউ এলে পরিচয় দিয়ে তারপর ভেতরে যাওয়া উচিত কেউ তো আসছে না তাই তো দেখছি চল ঢুকে পড়ি তারা বারান্দা এসে দাঁড়ালো রুবি অবাক হয়ে দেখলো অবিকল পরীর মতো মেয়ে দোতলার বারান্দা থেকে তাদের দেখে সিঁড়ি দিয়ে ছুটে নেমে আসছে এসেই মেয়েটি জাহিনকে কোলে তুলে নিল জাহিন মেয়েটির শাড়িতে মুখ চেপে রেখেছে তার ছোট্ট শরীর কাঁপছে সে কাঁদছে রুবির বিস্ময়ের সীমা রইল না প্রাথমিক ধাক্কাটা কেটে যাবার পর লিলি লজ্জিত ভঙ্গিতে রুবির দিকে তাকালো রুবি বলল যে মেয়েটি আপনার কোলে বসে কাঁদছে আমি তার মা হুট করে ঢুকে পড়েছি খুব ভালো করেছেন লিলি কিশোরীদের মতো গলায় চেঁচিয়ে বলল মা দেখো দেখো কি এসেছে ফরিদা রান্নাঘর থেকে বের হয়ে বললেন কে এসেছে জাহিন এসেছে জাহিন জাহিনটাকে কে জবাব দিতে পারছে না সে লজ্জিত ও বিব্রত মুখে মার দিকে তাকিয়ে আছে জাহিন মেয়েটা তাকে খুব লজ্জায়ও ফেলে দিয়েছে কেঁদে কেঁদে তার শাড়ি প্রায় ভিজে ফেলেছে এত কাঁদছে কেন মেয়েটা বাড়ি সবাই এসে ভিড় করছে রুমুঝুমু এসেছে বড় চাচা সিঁড়ি দিয়ে নামছেন ছোট চাচাকেও দেখা যাচ্ছে কাজের দুই বুয়াও রান্নাঘর থেকে বের হয়ে এসেছে রুবি বলল আমার মেয়েটা কিছুক্ষণ থাকুক আপনার কাছে আমি পরে এসে নিয়ে যাব লিলি হ্যাঁ না কিছুই বলতে পারলো না জাহিনের কান্নার কারণে তার নিজেরও এখন কান্না এসে গেছে জাহিনের মা চলে যাচ্ছেন সে তাকে এগিয়ে দিতে পর্যন্ত গেল না অভদ্রের মতো এক জায়গায় দাঁড়িয়ে রইল ফরিতা বিস্মিত হয়ে বললেন ব্যাপারটা কি এই মেয়েকে একজন আর্টিস্টের মেমা মা হাসনার সাহেবের মেয়ে তুই তো আছিস কেন রে লিলি মেয়েটা কাছে তুইও কাঁদছিস ব্যাপারটা কি ফরিদার বিষয় কিছুতেই কমছে না সকালবেলাতে নিয়ামত সাহেবের ঘরে লিলির ডাক পড়েছে লিলি ভয়ে ভয়ে উপস্থিত হলো নিয়ামত সাহেব অস্বাভাবিক কোমল গলায় বললেন মা বসো লিলি বসল মা কাছে এসে বসো লিলি বাবার কাছে একটু সরে এলো খুব কাছে আসতে লজ্জা লাগছে বাবা তুমি তুমি করে বলছেন তাতেও লজ্জা লাগছে তোমার বিয়ের কাঠ ছাপা হয়েছে দেখো হাতে নিয়ে দেখো লজ্জার কিছু নেই হারামজাদারা একটা বানান ভুল করেছে শুভ লেগেছে দন্তস্য দিয়ে ধরে চাপ খানো দরকার তবে ছেপেছে ভালো কাঠ পছন্দ হয়েছে মা জি বাবা শুভ বানানটার জন্যে মনের ভিতরে একটা খচকচানি রয়ে গেল যাই হোক কি আর করা তোমার কয়টা কার দরকার বলো তো মা আমার কার্ড লাগবে না বাবা কার্ড লাগবে না মানে অবশ্যই লাগবে বন্ধু বান্ধবদের নিজের হাতে দাওয়াত দিয়ে আসবে এইসব ব্যাপারে আমি খুব আধুনিক ড্রাইভারকে বলে দিয়েছি সারা দিনের জন্য গাড়ি তোমার বিশটা কার্ডে হবে মা জি হবে ফ্যামিলি শুদ্ধ দাওয়াত দেবে দাওয়াতে কার্ড পণ্য করবে না না মা কার্ডগুলি নাও হারামজাদারা শুভ বানানে কণ্ঠকোল করে মোটা খারাপ করে দিয়েছে যাই হোক কী আর করা মা দাওয়াত দেওয়ার সময় মুখে বলবে উপহার আনতে হবে না দোয়াই কাম্য কার্ডে লিখে দেওয়া উচিত ছিল অনেকেই আবার এইসব লিখলে মাইন্ড করে বলে লেখা হয় নাই বাবা আমি যাই আচ্ছা মা যাও যে বাড়িতে যাবে সেখানে মুরব্বিকেও থাকলে পাঁচুয়ে সালাম করবে মুরব্বিদের দোয়া যে কত কাজে লাগে তা তোমরা জানো না জগৎ সংসার টিকেই থাকে মুরব্বীদের দোয়ায় সাথী গভীর আগ্রহে বিয়ের কার্ড দেখছে লিলি তাকিয়ে আছে সাথীর দিকে কি চেহারা হয়েছে সাথীর যেন সে কতদিন ধরে ঘুমোচ্ছে না খাচ্ছে না তুই এমন হয়ে গেছিস কেন সাথী কেমন হয়ে গেছি পেতনি। প্রায় সেরকমই রাতে ঘুম হয় না বুঝলি লিলি এক ফোঁটা ঘুম হয় না গাদা গাদা ঘুমের ওষুধ খাই তারপরেও ঘুম হয় না মার ধারণা আমি পাগল হয়ে যাচ্ছি তোর নিজের কি ধারণা আমার সেরকমই ধারণা কাল রাত তিনটার সময় হঠাৎ হো হো করে এমন এক হাসি শুরু করলাম আমি হাসি মা কাঁদে আমি ততই হাসি তো সমস্যা কি আমার অনেক সমস্যা তোকে সব বলতে পারবো না আমি তোকে একটা পরামর্শ দেব দে তুই হাসনা সাহেবের কাছে ফিরে যা সাথে রাগি গলায় বলল কেন ফিরে যাব, ভালোবাসার জন্য ফিরে যাব। ওকে ভালোবাসি তোকে কে বলল ভালোবাসা কখনো একতরফা হয় না ও কি ভালোবাসা আমাকে কখনো না আমার একটা ছবি এঁকেছে ছবিটা তুই ভালো করে লক্ষ্য করেছিস ভালো করে দেখ ছবির মেয়েটার চিবুকে লাল তিল আছে আমার চিবুকে লাল তিল আছে কোথেকেই তিল এলো তার স্ত্রী চিবুকে তিল ছিল ওর কোনো প্রেমিকা দরকার নেই ওর দরকার জাহিনের দেখাশোনার জন্য একজন মা ওকে বিয়ে করলে আমাকে কি করতে হবে জানিস ওর স্ত্রীর ভূমিকা অভিনয় করতে হবে আমি কোনোদিনও তা করব না আচ্ছা ঠিক আছে তুই শান্ত হ সাথী চুপ করল বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগল লিলি বলল আমি এখন যাই সাথী কোথায় যাবি হাসনাতের ওখানে লিলি কিছু বলল না চুপ করে রইল সাথী বলল আমি তোর চোখ দেখে বুঝেছি তুই তার কাছে যাবি বিয়ের দাওয়াতে রোজু হতে যাবি তাই না লিলি চুপ করে রইল সাথী তীব্র গলায় বলল তোর সাহসের এত অভাব কেন রে লিলি একটু সাহসী হ আমার সঙ্গে এতদিন থেকেও তো সাহস হলো না এটাই আশ্চর্য আমি কি প্রচন্ড সাহসে একটা কাজ করতে যাচ্ছি তাকে জানিস না মাকে জিজ্ঞেস করিস মা বলবে না শাড়ি দিয়ে শরীর ঢাকতে ঢাকতে কিছু ঢাকার অভ্যাস হয়ে গেছে সাথী আমি যাই যা ওকে জিজ্ঞেস করিস তো কোন সাহসে আমার চিবুকে সে লালতি লাগলো লিলি সিঁড়ি দিয়ে নামছে একতলায় সাথীর মার সঙ্গে তার দেখা হলো তিনি বিড়বিড় করে বললেন মেয়েটার মাথা খারাপ হয়ে যাচ্ছে দ্রুত খারাপ হচ্ছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না ও প্রায় আমাকে চিনতে পারে না এসব কি বলছেন খালা সত্যি কথা বলছি মা সত্যি কথা বলছি ও আমাকে শাস্তি দিতে গিয়ে নিজে শাস্তি পাচ্ছে তিনি ফুপিয়ে কাঁদতে লাগলেন হাসনাত বাসায় ছিল লিলিকে দেখে সে খুব অবাক হলো লিলি বলল জাহিন কোথায় ও তার মার হোটেলে ওর মা এসেছে ওকে নিয়ে যেতে আমি জানি জাহিন আমাকে সব বলেছে বিয়ের কার্ড হ্যাঁ বুঝলেন কি করে বিয়ের কার্ড অনুমান করেছি আপনি বিয়েতে এলে আমি খুব খুশি হব আমি যাব আমি অবশ্যই যাব আরেকটা কাজ যদি করেন তাহলে আমি খুব খুশি হব বলো আমি অবশ্যই করব। সাথীর সঙ্গে যদি একটু দেখা করেন ও ভয়াবহ সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে লিলি আমি সেটা জানি আমি গিয়েছিলাম ওর কাছে সাথে আমার সঙ্গে দেখা করতে রাজি হয়নি এসো ভেতরে এসে বসো জি না আমি বসব না হাসনাত গলায় বলল সাথের ব্যাপারটা আমি বুঝতে পারছি না রূপের ব্যাপারটাও বুঝিনি কাউকে ধরে রাখার ক্ষমতা আমার নেই এইটুকু শুধু জানি বাস্তবে কাউকে ধরে রাখতে পারি না বলেই বোধ হয় ছবিতে ধরে রাখতে পারি লিলি বলল আমি যাই হাসনাত বলল তুমি কি ঘন্টাখানিক বসতে পারবে ঘন্টাখানিক বসলে অতি দ্রুত একটা ছবি এঁকে ফেলতাম মাঝে মাঝে আমি খুব দ্রুত কাজ করতে পারি জি না আমি এখন যাব হাসনাদ গেট পর্যন্ত তাকে এগিয়ে দিতে এলো হঠাৎ তাকে অবাক করে দিয়ে লিলি নিচু হয়ে পাঁচ হয়ে সালাম করল হাসনাত বলল আমি প্রার্থনা করছি তোমার জীবন মঙ্গলময় হবে বিংশ শতাব্দীর অষ্টম আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে জাহিদুর রহমান আমেরিকার ভিসা পেয়েছে সে অসম্ভব অবাক হয়ে লক্ষ্য করল তার কোনোরকম আনন্দ হচ্ছে না বরং হঠাৎ মন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আর কিছুই করার নেই সে গুলশান থেকে বাসায় ফিরল হেঁটে হেঁটে এবং প্রায় প্রথমবারের মতোই এই নোংরা দেশে সব কিছুই তার অসম্ভব ভালো লাগতে লাগলো ঘন্টা বাজাতে বাজাতে রিক্সা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে আহা কি দৃশ্য আকাশজোড়া ঘন কালো মেঘ বর্ষা করছে আসল কালো মেঘগুলি বের হবে বর্ষায় দিনরাত হবে রাস্তায় পানি জমে যাবে সেই পানি ভেঙে বাসায় ফেরা এই আনন্দের তুলনা কোথায় পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ হল সমস্যার আনন্দ চারিদিকে সমস্যা কি কম লিলির বিয়ে হচ্ছে কত রকম ঝামেলা রুমো বড় হচ্ছে এদের বিয়ে দিতে হবে সমস্যার কি কোনো শেষ আছে বাড়িটা নিয়ে ঝামেলা হচ্ছে সেই ঝামেলাও মেটাতে হবে সব ছেড়ে বিদেশে গিয়ে পড়ে থাকলে হবে কি আছে সাদা চামড়ার দেশে সমস্যাহীন ওই দেশে থেকে হবেটা কি বাড়ি ফেরার পথে জাহিদুর রহমান বৃষ্টির মধ্যে পড়ে গেল যাকে বলে ধুম বৃষ্টি এত ভালো লাগছে বৃষ্টিতে ভিজে হাঁটতে পাসপোর্টটা ভিজে জব জবে হয়ে যাচ্ছে ভিজুক হু কেয়ার্স সালার পাসপোর্ট কাক ভেজা হয়ে জাহিদুর রহমান বাড়িতে ঢুকল প্রথমে দেখা হলো লিলির সঙ্গে লিলি শঙ্কিত গলায় বলল ভিসা এবারও হয়নি তাই না জাহেদুর রহমান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল না লিলি বিষণ্ন গলায় বলল তুমি মন খারাপ করো না ছোট চাচা তোমার মনটা এত খারাপ দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে আহারে মেয়েটা তো সত্যি কাঁদছে জাহেদুর রহমানের চোখ ভিজে উঠছে বিদেশ বিভুয়ে কে তার জন্য চোখের জল ফিরবে কেউ না ছোট চাচা রে মন খারাপ করো না ছোট চাচা প্লিজ আচ্ছা যা মন খারাপ করবো না পরের বার নিশ্চয়ই হবে আর অ্যাপ্লাই করবো না যথেষ্ট হয়েছে এখন কষ্ট টষ্ট করে দেশেই থাকবো জাহিদুর রহমান তরতর করে সিঁড়ি বেয়ে চিলে কোঠার দিকে যাচ্ছে এত ভালো লাগছে সিঁড়ি দিয়ে উঠতে বিয়ে উপলক্ষে দিন পর লিলিদের বাড়ি চুনকাম হচ্ছে পুরনো বাড়ি সাজতে শুরু করেছে নতুন সাজে বাড়ির সঙ্গে সঙ্গে মানুষগুলিও বদলাচ্ছে ন্যামা সাহেব মেয়ের সঙ্গে যে অস্বাভাবিক নরম গলায় কথা বলেন সেই কথায় লিলির চোখে প্রায় পানি এসে যায় সেদিন হঠাৎ বললেন মাগ কাছে এসে বসতো একটু লিলি কাছে বসল নেওয়ামা সাহেব মেয়ের মাথায় হাত রেখে কিছুক্ষণ পর কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে বললেন তোর ওই বান্ধবীর কি যেন নাম সাতি ও আসে না কেন বিয়ের সময় বন্ধু বান্ধব আশেপাশে থাকলে মনটা ভালো থাকে ওকে খবর দিয়ে নিয়ে আয় থাকুক কয়েকদিন তোর সাথে লিলি বলে না যে সাথে অসুস্থ সাথে এখন তাকে পর্যন্ত চেনে না লিলি তাকে গতকালও দেখতে গিয়েছিল সাথী তাকে দেখে লজ্জিত ভঙ্গিতে বলেছে বসুন মা ওনাকে বসতে দাও রসনারা লিলির দিকে তাকিয়ে তীব্র গলায় বললেন কেন আমার মেয়েটা এরকম হলো কেন হলো লিলি এখন নিজের মতো তার বের প্রস্তুতি দেখে তার ভালোও লাগে না মন্দও লাগে না রাতে মা তার সঙ্গে ঘুমোতে আসেন মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন লিলির তখনই শুধু খুব একা একা লাগে তখন খুব অন্য একটা ইচ্ছার ছায় মনে ভাসে মনে হয় ইস কেউ একজন যদি সাথীর মতো একটা ছবি তার এঁকে দিত কেউ একজন যদি তাকে দেখাতো কি করে আকাশের তারা নামিয়ে আনা যায় সে খুব সন্তর্পণে কাঁদে এমনভাবে কাঁদে যেন তার শরীর না কাঁপে যেন মা কিছু বুঝতে না পারেন কিন্তু তিনি বুঝে পেলেন মেয়েকে প্রবলভাবে বুকে জড়িয়ে কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলেন মারে তোর যদি সত্যি সত্যি মনের মানুষ কেউ থাকে তুই পালিয়ে চলে যা তার কাছে কি আর হবে তোর বাবা আমাকে ধরে মারবে এটা তো নতুন কিছু না লিলি অস্পষ্ট স্বরে বলে মনের মানুষ কেউ নেই মা লিলির মা লিলির চেয়েও নিচু গলায় বলে সত্যি নেই একদিন যে কোথায় গেলি অনেক রাত করে ফিরলি লিলি হাসে বিচিত্র ভঙ্গিতে হাসে অনেকটা সাথীর মতো করে হাসে লিলির মা মেয়ের সেই হাসির মানে ধরতে পারেন না তার বড় কষ্ট হয় লিলি মাকে শক্ত করে জোরে ধরে বলে তুমি এত ভালো কেন মা তুমি বাবা ছোট চাচা বড় চাচা রুমু ঝুমু তোমরা যদি আর একটু কম ভালো হতে তাহলে আমার এত কষ্ট হতো না লিলি কাঁদে মা তার কায়ে মাথায় ক্রমাগতই হাত বুলিয়ে দেয় রুবিদের ফ্লাইট রাত আটটায় জাহিনের জিনিসপত্র গোছানো হয়েছে একদিন আগেই যাবার দিনে তার কিছু গোছানো নেই সে ঠিক করে রেখেছিল যাবার দিনটা সারাক্ষণ সে বাবার সঙ্গে গল্প করবে কিন্তু হাসনা সকাল থেকে স্টুডিওতে দরজা বন্ধ করে কাজ করছে গত রাতের পুরোটাই কেটেছে স্টুডিওতে গভীর রাতে জাহিনের ঘুম গেছে সে দেখে বিছানা খালি স্টুডিওতে আলো জ্বলছে একবার সে ভাবলো বাবাকে ডাকে শেষ পর্যন্ত ডাকলো না স্টুডিও দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আবার বিছানে এসে শুয়ে পড়ল তার পাশে কোল বালিশ বালিশটাকে বাবা ভেবে সে জড়িয়ে ধরে থাকল স্টুডিও থেকে হাসান বের হলো দুপুরে সে ভেবে রেখেছিল ভালো কোনো রেস্টুরেন্টে মেয়েকে নিয়ে যাবে তার হাতে তেমন সময় নেই তার খুব ইচ্ছে প্লেনে ওঠার সময় মেয়ের হাতে একটা ছবি তুলে দেবে বেশ কিছু কাজ এখন বাকি রয়ে গেছে রেস্টুরেন্টে গিয়ে নষ্ট করার সময় নেই হাসনাত বলল টোস্ট আর ডিম ভাজা খেয়ে ফেলে কেমন হয় মা জাহিন বলল খুব ভালো হয় হাসনার ডিম ভাজলো রুটি টোস্ট করার সময় নেই এমনি খেয়ে নিলেই হয় জাহিন জি বাবা আজ একটু খারাপ খেলে কিছু হবে না প্লেনে কত ভালো ভালো খাবার দেবে তাই না হুম আমি ছবিটা শেষ করতে থাকি তুই টাপড় পরে তৈরি হয়ে থাক আচ্ছা জাহিন একা একা বারান্দায় হাঁটল বাগানে কিছুক্ষণ ঘুরল এবং মাঝে মাঝেই স্টুডিও দরজার পাশে এসে দাঁড়াতে লাগলো একবার মনে মনে ডাকলো বাবা মনের ডাক কেউ শুনতে পায় না হাসনা শুনল না তার সমস্ত ইন্দ্রিয় ছবিতে সন্ধ্যায় রবি যখন গাড়ি নিয়ে এসে হর্ন বাজাচ্ছে তখন হাসনাতে ছবি শেষ হল সে কাগজে মুড়ে ছবিটা মেয়ের হাতে দিয়ে হাসলো। হাসি দেখেই জাহিন বুঝেছে বাবা খুব সুন্দর ছবি এঁকেছে তবে ছবিটা সে এখন দেখবে না প্লেনে উঠে দেখবে হাসনাথ বলল মা তুমি তোমার পড়ার ঘরে ছবিটা টানিয়ে রেখো জাহিন বলল আচ্ছা হাসনাত বলল তাহলে আর দেরি করে লাভ নেই তোমরা রওনা হয়ে যাও রুবি বিস্মিত হয়ে বলল রওনা হয়ে যাও মানে তুমি কি সি অফ করতে যাবে না ইচ্ছে করছে না খুব ক্লান্ত লাগছে ক্লান্ত লাগলেও চলো হাসনাত বিষণ্ন গলায় বলল বিদায় দৃশ্য আমার ভালো লাগে না কারোরই ভালো লাগে না তারপরেও তো লোকজন বিদায় দিতে যায় যায় না এয়ারপোর্টে কি ভয়ানক ব্যস্ততা চারদিকে কেউ যেন কাউকে চেনে না জাহিনের কাঁধে একটা হ্যান্ড ব্যাগ এক হাতে সে মাকে ধরে রেখেছে অন্য হাতে কাগজে মোড়া ছবি ছবিটি সে বুকের কাছে শক্ত করে ধরে আছে হাসনাতে এক কোনায় দাঁড়িয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে জাহিন মার হাত ধরে গড় গড় করে এগুচ্ছে নতুন কেনা গোলাপি ফ্রকে তাকে লাগছে পরিদের কোনো শিশুর মতো সে একবারও পেছন ফেরে তাকাচ্ছে না রবি বলল মা তুমি বাবার কাছ থেকে বিদায় না নিয়ে চলে এসেছো আমি এখানে দাঁড়াচ্ছি তুমি যাও বাবাকে চুমু দিয়ে আসো জাহিন শান্ত গলায় বলল না কেন মা বাবাকে চুমু খেলে বাবা কাঁদতে শুরু করবে বাবাকে কাঁদাতে ইচ্ছা করছে না কিন্তু তোমার বাবা হয়তো তোমাকে চুমু দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন তুমি না গেলে কষ্ট পাবেন বাবা জানে আমি কেন যাচ্ছি না বাবার অনেক বুদ্ধি বেশ চলো আমরা তাহলে যাই বাবাকে কি একবার হাত নেড়ে বাই বাই বলবে না ছবিটা তুমি আমার কাছে দাও এত বড় একটা ছবি তোমার নিতে কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে না প্লেন আকাশে ওঠার পর জাহিন বলল আমি ছবিটা একটু দেখবো মা রুবি মোরক খুলে ছবিটা মেয়ের হাতে দিলেন জাহিন শান্ত গলায় বলল একবার বাবা আমাকে স্কুল থেকে আনতে ভুলে গিয়েছিল বারোটার সময় ছুটি হয়েছে বাবা আনতে গেছে তিনটার সময় বাবাকে দেখে আমি ছুটতে ছুটতে গিয়েছিলাম সেই ছবিটা বাবা এঁকেছে মা দেখো ছবিতে ছোট্ট একটা মেয়ে দু হাত বাড়িয়ে ছুটে যাচ্ছে হাওয়ায় তার চুল উঠছে স্কুল ব্যাগ উঠছে মেয়েটার চোখ ভর্তি জল রুবি অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে আছে তার কাছে হঠাৎ মনে হল অপূর্বই ছবিটা রঙে আঁকা হয়নি আঁকা হয়েছে চোখের জলে জাহিন চোখ মুছছে রুবি দু হাতে মেয়েকে কাছে টানলেন জাহিন ফিসফিস করে বলল এয়ারপোর্টে বাবা কীরকম একা একা দাঁড়িয়েছিল রুবি বললেন সব মানুষই একারে মা সংসার স্ত্রী পুত্র কন্যা নিয়ে বাস করে তারপরেও তারা একা জাহিন প্লেনের জানলা দিয়ে তাকালো তার খুব ইচ্ছা করছে অনেক অনেক দূর থেকে বাবাকে একটু দেখবে কিন্তু প্লেন আকাশে উঠে গেছে সাদা মেঘের আড়ালে ঢাকা পড়েছে নিচের পৃথিবী জাহিন কাঁদছে কাছে ফ্রেমে বন্ধী স্কুলের পোশাক পরা বাচ্চা মেয়েটি আজকে এই ষষ্ঠ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল হুমায়ুন আহমেদের সেও নর্তকী পুরো উপন্যাসটি উপন্যাসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন আর একটি কথা না বললেই নয় সারা পৃথিবী জুড়েই করোনা ভাইরাস আক্রমণ করেছে সবাই একটু সাবধানে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বেশি বেশি করে হাত ধুবেন সর্বোচ্চ নিরাপত্তা সাবধানতা অবলম্বন করবেন গল্পতরুর পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি পৃথিবীর সবাই যেন এই ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত হতে পারে এবং সবাই ভালো থাকতে পারে সবাই সবার জন্য দোয়া করবেন আর সাবধানে থাকবেন যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু চ্যানেলটি শুনছেন বা নতুন শুনছেন আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ